আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আগস্ট মাস আমাদের জাতির জীবনের একটি গভীর দুঃখের মাস, শোকের মাস। এই মাসের আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই দুঃখ, এই শোক এই জাতির কপাল থেকে মুছবে কোনো দিন মনে হয় না। সেই জন্যে আগস্ট সবসময় আমাদের কাছে শোকের মাস হিসেবে থাকবে। তবে আমরা এই শোককে নিয়ে মুষড়ে পড়ে থাকতে চাই না, আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই, যার জন্যে আমাদের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শোক থেকে শক্তি। শুরুতেই আমি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের প্রতি একুশে পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ভূমিকাতে কিছু কথা বলতে চাই না, যতটুকু সময় পাবো আমরা ততক্ষণ আমরা আমাদের সম্মানীয় আলোচকের সঙ্গে কথা বলবো এবং সেই আলোচনার মধ্যে থেকে সব কিছু বেরিয়ে আসবে। মুক্তিযুদ্ধ বেরিয়ে আসবে, বাংলাদেশের অবস্থান বেরিয়ে আসবে, কী ছিল বাংলাদেশ, কোথায় এসছে, কতটুকু যেতে পারি, এই সম্ভাবনার কথাগুলো আসবে। আমাদের তরুণ প্রজন্ম কীভাবে সেখানে সম্পৃক্ত হতে পারেন সেটাও হয়তো আমাদের আলোচনায় চলে আসবে। আরেকটি কথা, সেটি হচ্ছে যে আজ 5ই আগস্ট, এই শোকের মাসেই জন্মেছিলেন জাতির পিতার বড় পুত্র শেখ কামাল উদ্দিন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, আজকে তার জন্মদিন, তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। এবং শ্রদ্ধা জানাতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় আলোচক, সংগঠক, উন্নয়ন সংগঠক নুরুল আলম। তিনি শেখ কামালের সহপাঠী ছিলেন শুধু নয়, তিনি আমাদের অনেকেরই কাছের মানুষ। আমরা একটা সময়ে একসাথে হয়ে ওঠা, যেটাকে বলে রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ, এই হয়ে ওঠার ক্ষেত্রে একত্রিত হয়েছিলাম যারা, তার মধ্যে এই নুরুল আলমও আছেন। তিনি দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করে এসেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন সময় ছিলেন এবং এখন তিনি অবসর জীবন যাপন করছেন, কিন্তু বসে নেই। তিনি সামাজিক সংগঠনের সাথে কাজ করেন, তিনি দেশের উন্নয়নের নিয়ে ভাবনা চিন্তা করেন এবং তিনি যখন যেভাবে পারেন দেশের জন্যে, বাংলাদেশের জন্যে, ভবিষ্যতের জন্যে যতটুকু পারেন তিনি তার দায় বয়ে চলেন। এটাই হচ্ছে তার সুন্দর দিক, আমরা তাকে শ্রদ্ধা জানাই। কথা বলছি আজকের আমাদের সম্মানীয় আলোচক নুরুল আলমের সঙ্গে। আপনি আজকে আমাদের মাঝে এসছেন স্টুডিওতে, এই জন্য আপনাকে ধন্যবাদ। শুনলেন যেটা ভূমিকাতে বললাম যে আজকে আগস্ট মাসের একটি দিন, আমরা অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের বন্ধু শেখ কামালকে। শেখ কামালের সাথে তো আপনার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল, শাহীন স্কুলে কি আপনার সাথে ছিলেন? সাথে ছিলাম, হ্যাঁ। তার মানে সেটা কোন ইয়ারে? 1963 সনে শাহীন স্কুলে জয়েন করলাম ক্লাস 7-এ। শেখ কামাল ক্লাস 6-এ ডন স্কুল থেকে শাহীন স্কুলে এসে জয়েন করলো, তো আমার থেকে এক বছর আগে সে শাহীন স্কুলে ছিল। তো শাহীন স্কুলে আমি আসার পরে ওই যেটা হয় ক্লোজ তখনই হয়ে গেলাম, কারণ কামাল যেটা ছিল ওর স্পোর্টসে খুব ইন্টারেস্ট ছিল, পড়াশোনা কিন্তু ভালো, কামালের সব পড়াশোনা কথা খুব বলেন আপনারা, কিন্তু পড়াশোনাও ভালো ছিল, পড়াশোনা তো হয়তো বই অত বেশি বাইরে টেক্সট বই, কিন্তু অনেক পড়াশোনা করতো। ওই একসাথে আমরা খেলাধুলাটা খুব বেশি করতাম, গল্প করতাম, আড্ডা মারতাম, সব কিছুই করতাম। ওইভাবে ওর সাথে খুব ক্লোজ হয়ে 1963-তে 1963 সনে সে সময় আর কারা ছিলেন যারা এখনও? সে আমি যখন তখন যখন জয়েন করলাম আমরা, আমার এখন নামগুলো আসতে হলে একরাম, আমাদের ডাক্তার একরাম এখন অর্থোপেডিক, ও পরে এসে ক্লাস 9-এ এসে জয়েন করলো। তান্নাকে তো চেনেন আমাদের নাম করা, সেও আবার ক্লাস 9-এ এসে জয়েন করলো তারা। কিন্তু ওই সময় ছিল কে, ওই সময় ছিল জাফরুল্লাহ ছিল আমাদের সায়েন্স স্কুলে ক্লাস 7-এ, তখনই আমাদের একটা 4টা হাউস হিসাবে ভাগ করা হলো,
চারটা হাউস, একটা ছিল। আপনি কি মাঝখানে সায়েন্স স্কুল থেকে অন্যখানে চলে গেছিলেন? না, এসএসসি আমার সায়েন্স স্কুল, আমার পড়াশোনা হলো হোলি ক্রস স্কুল থেকে, নার্সারি থেকে শুরু করেছিলাম, তারপর দু বছর উইলস লিটল ফ্লাওয়ার, তারপর সায়েন্স স্কুল থেকে এসএসসি 1967 সালে। ছিল কিন্তু ইউনিভার্সিটিতে ও সোশ্যালজি ডিপার্টমেন্ট, আমি প্রথমে অনার্স করলাম পলিটিক্যাল সায়েন্স, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ক্লোজনেস, ফ্রেন্ডশিপটা সবসময় ছিল, আসা যাওয়া আমার। আর ঢাকা কলেজের ঠিক সামনে আমাদের বাসা, আমাদের বাসাটা আপনারা হয়তো চিটাগং রেস্টুরেন্টের নাম অনেক শুনেছেন আপনারা, ওইটার পিছনেই আমাদের বাসা। তাই জন্য ঢাকা কলেজ থেকে আমার বাসায় চলে আসতো, গল্প করতাম, আসতাম। আর আব্বা আমার এটা যেটা ছিল, আমার বন্ধু আমার কেন, আমার ছোটো ভাই বোন ওদের সব বন্ধুদের যারাই আসতো, এভরিওয়ান ওয়াজ অলওয়েজ ওয়েলকাম, এসে গল্প করতো, আব্বা আম্মাই গল্প করতো আমাদের সাথে, বন্ধুদের সাথে। তাই জন্য সবসময় আসতো ওটা, এটা ছিল। তবে বলছিলাম সায়েন্স স্কুলে, আমি কয়েকটা ভাগে আমি যদি চাই, সায়েন্স স্কুলে আমাদের চারটা হাউস ছিল, তিতিমির হাউস, শেরাবাংলা হাউস, নজরুল হাউস, ইসাখান হাউস। মানে আমাদের স্টুডেন্টদেরকে চারটা ভাগে ভাগ করা হলো। শেখ কামাল ছিল তিতিমির হাউসে, আমি ছিলাম নজরুল হাউসে। তো আমাদের একটা রাইভালরি বলবো না, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডলি লাইব্রেরি রাইভালরি ছিল। আমরা প্রতিদ্বন্দ্বিতা বলি, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা। তখন আবার একটা ভাগ ছিল সিনিয়র, ইন্টারমিডিয়েট, জুনিয়র লেভেল। সিনিয়র ছিল ক্লাস 8-10, ইন্টারমিডিয়েট ছিল ক্লাস 5-7। আমরা 5-7 থাকাতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন, 7-এ। এবং ওই ইন্টারমিডিয়েটে আমাদের গ্রুপ ক্যাপ্টেন বলা হতো, তো আমি ছিলাম নজরুল হাউসের গ্রুপ ক্যাপ্টেন, কামাল ছিল তিতুমির হাউসের গ্রুপ ক্যাপ্টেন। পরে আমরা যখন উপরে উঠলাম, ক্লাসে উঠলাম, ক্লাস 9-এ আমার কামাল ক্লাস 9-এ হাউস ক্যাপ্টেন ছিল তিতুমির হাউসের, আমি ছিলাম নজরুল হাউসের হাউস ক্যাপ্টেন। মানে আমরা ওই সেই স্টুডেন্ট লাইফটা মনে হয় যখন খুব ভালো ছিলাম, একসাথে খেলাধুলা কত করছি, একসাথে দুষ্টুমিও করেছি, কেমন করবো একদম, আমরা একদম বলবো না যে একদম সারাক্ষণ বই নিয়ে বসেছিলাম, সেটা না, আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম। কামাল স্পোর্টসে খুব ভালো ছিল, ও স্কুলে রিপ্রেজেন্ট করেছে, বাস্কেটবল টিমে খেলছে, ক্রিকেট টিমে খেলছে, ফুটবলটা আমি শিওর না, মনে হয় না ফুটবল টিমে খেলছে, বাট ক্রিকেট আর বাস্কেটবল টিম আমার মনে আছে খেলছে। এবং এসএম হলে তো ওর ই ছিল, অ্যাটাচ ছিল, রাইট, এসএম হলে অ্যাথলেটিক হিসেবে আমরা ছবি দেখি, দৌড়বিদ হিসেবে তার, রাইট রাইট। আর ঢাকা কলেজে তো একসাথে ছিলেন, তো ঢাকা কলেজে আমরা তখন ওই বললাম তো কলেজ থেকে লাঞ্চ ব্রেক করলে তো বাসায় চলে আসতাম, আমরা আমার বন্ধুরা সবাই রাস্তা পার হলেই তো, পার হলে আমার বাসায় চলে আসতাম, কামাল অনেকদিন এসে গল্প করতো। তো স্কুলের আবার ব্যাক স্কুলে যে একটা, কারণ আমার সেই সময় বেশি খেয়েছি, তো সকালবেলা স্কুলে যে প্রসঙ্গে আমার, আপনার মনে আছে কি না, কামাল যে আপনাদের বাড়িতে আসতো, শেখ কামাল এই বললেন যে বন্ধুরা আসতো খাওয়া দাওয়া করতো, শেখ কামালের পছন্দের খাবার কী ছিল? আমরা যতদূর শুনেছি যে তার একেবারেই বাঙালি খাওয়াটা পছন্দ, একদম বাঙালি, ও একদম বাঙালি খাওয়ারই সেটা পছন্দ করতো। ঢুকলে একটা জিনিস ওর কালচার ওদের ভিতরে ছিল, যেটা প্যারেন্টসদের সিনিয়রদেরকে সম্মান করতে জানতো। ওই এসে ঢুকে যে খালাম্মা খালু ছাড়া তো করে না, দূর থেকে সালাম দিয়াবা, আব্বা বসে থাকতো বারান্দায়, আসো আসো আসো, নুরুলের জন্য আসছে তো, আসো আসো বসো, ডাক দিয়ে দিচ্ছি। সেটা ওই সব সময় ওর ওইটা, তো আমি যখনই ওর ওদের বাসায় গেছিলাম, আপনাদের যে বাড়িটা ছিল সেখান থেকে 32 নম্বর কিন্তু হাঁটা পথে 10 মিনিটও না, ওরকমই। তো আমরা এত গাড়ি ঘোড়া ছিল না, স্কুল লাইফের একটা বলি, তখনকার দিনে শেখ কামাল এই একমাত্র আমার জানা মতে যার একটা মাল্টি গিয়ার সাইকেল ছিল। আমি তখন ঢাকা শহরে আর কারো দেখি নাই তখনও। আমরা সকালবেলা স্কুলে চলে যেতাম, ক্লাস ক্লাস করে চলে আসতাম, ও তো গাড়িতে ওরা নিয়ে আসতো, দিয়ে আসতো, নিয়ে আসতো। লাঞ্চ করার পরে রেস্ট নিয়ে বিকালবেলা আমি আমাদের নিউ মার্কেট ওখান থেকে সাইকেল চালিয়ে 32 নম্বরে যেতাম, ওখান থেকে কামাল জয়েন করতো, আমরা আবার সেই সায়েন্স স্কুলে সাইকেল চালিয়ে চলে আসতাম, সন্ধ্যা পর্যন্ত ওখানে খেলতাম, তারপর স্পিডে চালিয়ে, কারণ সন্ধ্যার সময় হলে আবার তখনকার দিনে ছিল যে দেশ ঘরের ভিতরে ফিরতে হবে তাড়াতাড়ি, আজানের আগে ঢুকতে হবে, ওই ওই একটা ছেলে একদম পড়ে, তখন আবার তাড়াতাড়ি করে চলে আসতাম।
ওই সাইকেল করে আমরা খুব অনেক অনেকবারে এটা সায়েন্স স্কুলে একসাথে গেলাম। তখন কি আপনি জানতেন যে শেখ কামালের বাবা হচ্ছেন শেখ মুজিবুর রহমান? জানতেন? হ্যাঁ, এটা জানতাম। কারণ ওটা জানতাম, ওটা এটাই তো একটা সবসময় জানতাম। কেন আমাদের যে প্রিন্সিপাল ছিল মামুন স্যার, তখনকার দিনে বলতে গেলে সাহস করে কামালকে অ্যাডমিশন দেওয়া, কারণ তখনও তো পাকিস্তান আর্মি যতভাবেই আমাদেরকে দাবাতে চেষ্টা করে সেটাই। তাই কামালের সব, হি ওয়াজ সো ফ্রেন্ডলি অ্যান্ড হি হ্যাড দ্য লিডারশিপ কোয়ালিটিস, খুব ভালো লিডারশিপ কোয়ালিটি ছিল সবার সাথে। কিন্তু একটা জায়গা ও কোনো সময় কম্প্রোমাইজ করে নাই, বাঙালি জাতির উপরে, বাঙালি বাংলার উপরে যদি কোনো আঘাত করে সে সাথে সাথে কাউন্টার করত। কামাল তখন থেকেই পলিটিক্যালি ম্যাচিওর ছিল, আমরা কিন্তু অত ম্যাচিওর ছিলাম না, এবং আমি কোনো সময় অত পলিটিক্সে অ্যাক্টিভ কোনো সময় ছিলাম না। বাট অলওয়েজ ওই একটা পার্টিকে ভোট দিতে শিখেছি, অন্য পার্টি দিয়ে ভোট দিতে এখনও জানি না, এখনও করি নাই কোনো সময়, ওইটা থাকবে। কিন্তু অ্যাক্টিভ যে কামাল, কিন্তু আবার আরেকটা যে আরেকটা কামালের ক্যারেক্টার ছিল, আমি অনেক অনেক গুছিয়ে পেছিয়ে বলতে চাচ্ছিলাম ঠিক করে, যেরকম মনে আসছে আমার পড়াশোনা, আমরা যারা ভালো স্টুডেন্ট, এই কাজী শহীদুল্লাহর কথা একটুখানি বললাম যে ইউজিসি চেয়ারম্যান, আমরা দুজনই খুব ক্লোজ। তো কামাল আমাদেরকে, আমাদের সাথে কামাল এত ক্লোজ, আমাদের কোনো সব পলিটিক্সে টানে নেই, আমাদের বলে তো কাজী শহীদুল্লাহ কিন্তু শেখ কামালের বংশের আত্মীয় হয়, কিন্তু তবুও পলিটিক্সে ডাকে নেই। কামাল শহীদ করতে সময় কিন্তু পলিটিক্সে জয়েন করে নেই। আচ্ছা, শেখ কামাল কখনো, শিকমুল কামালের বাবা যে এত বড় একজন বাঙালির অবিসংবাদিত নেতা ছিলেন, তাই না? আপনি যে সময়ের কথা বলছেন ওই সময় কিন্তু শেখ মুজিবুর রহমান বাঙালির অবিসংবাদিত নেতা, শেখ কামালের মধ্যে কখনো কখনো অহংকার দেখেছেন এটা নিয়ে? অ্যাবসলিউটলি না। শেখ কামালের ভিতর এই তো বললাম যে ওর লিডারশিপ কোয়ালিটি যেমন আছে, তো মানুষের সাথে মিশতে পারতো। আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি জুনিয়ররাও সবসময় কামাল ভাইয়ের জন্যে যে তারা যা পারে করতে পারবে, কামাল ভাই তাদের জন্য প্রোটেকশন সবসময় থাকবে মনে করে, কোনো কিছু অসুবিধা হলে কামাল ভাইয়ের কাছে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের স্কুলে টিফিন দিত, টিফিনে একদিন ওই ক্রিম রোল, ওটা উইকে একদিন থাকতো ক্রিম রোল। ক্লাস আমরা তখন ক্লাস এইটে, ক্রিম রোলের ভিতরে চলে আসলো একটা, একজন স্টুডেন্ট পেয়ে গেলো ক্রিম রোলের ভিতরে তেলাপোকা পেলো, ও নিয়ে আসলো কামাল ভাইয়ের কাছে নিয়ে আসলো। কামাল ভাই, কামাল আমাদেরকে নিয়ে আস, আমরা সব চলে গেলাম তো প্রিন্সিপালে। বাট ওই যে বললাম যে স্টুডেন্টদের যে কামালের প্রতি যেটা একটা রেসপেক্ট আছে, জানেন যে কামাল হেল্প করবে, কোনো কিছু হলে হেল্প করবে, ওইটা নিয়ে গেলো প্রিন্সিপালের কাছে। সেই ক্যান্টিন তো তখন ওদেরকে ভালোভাবে জরিমানা করা হলো, মানে ওইগুলো তো এইসব তখন তো টয়লেট করা হতো না, তো ওইটা ওই যে সাপ্লায়ার তাকে বেশ, ও তো সোশ্যালজি ডিপার্টমেন্টে ছিল আব্বা আমার বোনকে পার্টিকুলারলি আনতে যেত গাড়িতে করে। এখন কলাভবনের কথা মনে করে, সোশ্যাল ডিপার্টমেন্ট কোন জায়গায়? একদম মেয়েদের কমন রুমের সামনে। কামাল ওখানে তো গল্প করে, কামাল তো সবার সাথে গল্প করে, ছেলে মেয়ে সবার সাথে গল্প করে। এখন আমার আব্বা যখন গাড়িটা নিয়ে ওখানে এসে পার্ক করে, ও দেখতো, ও এম্বারাস ফিল করতো যে খালো সে দৌড় দিকে যে বুয়াকে ডেকে নিয়ে যাও, ওই বদরুনকে ডাক দাও, বদরুনকে ডাক দাও, ওকে ডাক দাও, ডেকে এই জলদি যাও, তোর বাবা এসছে, এখানে দাঁড়িয়েছিস কেন, তোর বাবা এসছে, জলদি করে যাও। এই যে জিনিসটা, যে ও পেরেন্টদেরকে, আমার আব্বাকে যে এত রেসপেক্টটা করলো যে না ওর সামনে যে একটু ব্যাস একটু ফিল করবে, সেটা তো আছে। তো এই যে বললাম তো অহংকার বলতে কিচ্ছু ছিল না, মাটির মানুষ একদম পুরো। এবং আপনি এই আপনার ছোট বোনের উদাহরণ দিলেন, কিন্তু আমাদের অভিজ্ঞতাও দেখেছি আমরা ইউনিভার্সিটিতে, আর্টস ফ্যাকাল্টিতে বা পুরো ইউনিভার্সিটিতে কোনো মেয়ে কখনো কামালকে অসম্মান করেনি তো বটেই, সবসময় দেখা গেছে যখন তার সমস্যা হচ্ছে সে কিন্তু শেখ কামালের কাছে এসে বলছে, এবং কামাল সেটাকে অ্যাড্রেস করছে, তাই তো? হ্যাঁ, সবসময় কামাল এটা। আপনি তো 75-এ মাস্টার্স করলেন, ইউনিভার্সিটি ছাড়লেন, একই বছর কামালেরও সেটা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কামালের পরীক্ষা শেষ হয়নি তখন? না, পরীক্ষা তো শেষ করেনি, সেটা তো আনফর্চুনেট। আপনি 75-এ পাশ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি জয়েন করলেন, রাইট? ফেব্রুয়ারি 76-এ আমি যে চিটাগাং ইউনিভার্সিটি জয়েন করলাম লেকচার হিসাবে, হ্যাঁ জি। কিন্তু কামাল যতদিন
ইনশাআল্লাহ ছিল, তখন তাদের তো আমরা একসাথে ছিলাম, তখন এই গল্পটা সবসময় হয়তো তার সাথে অ্যাক্টিভ পলিটিক্সে ওসব যেতাম না, কিন্তু সে জানে যে আমরা বন্ধু হিসাবে আনঅ্যাডাল্টারেট ফ্রেন্ডশিপ যাকে বলে আমরা সেইভাবে ছিলাম। আপনার সাথে এই প্রসঙ্গে আরও কথা শুনবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরব। প্রিয় দর্শক, আজকে শোক থেকে শক্তি অনুষ্ঠানে আমরা কথা বলছি আমাদের প্রিয় বন্ধু শেখ কামালেরও বন্ধু ছিলেন স্কুল জীবন থেকে, ছোটকাল থেকে, নুরুল আলম। তার সঙ্গে আবার আমরা কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠান শোক থেকে শক্তি। এই অনুষ্ঠানে আজকে কথা বলছি আমাদের সম্মানীয় আলোচক নুরুল আলমের সঙ্গে। আরেকটা অধ্যায়, আমরা তো সায়েন্স স্কুলে কথা বললাম, ঢাকা কলেজে আমরা একসাথে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি গল্প করলাম, আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে তখনও যে কামালের সাথে ইন্টারাকশন কয়েকবার হয়েছে সেটা একটা বলতে চাচ্ছি, যদি সুযোগ দেয়। অবশ্যই, আমরা এখনও কিন্তু জানি না কামাল কীভাবে ও পারে গেল। আমি জানি সে প্রথম আমাদের যে বাংলাদেশ ফোর্সেসের যেটা ফার্স্ট কমিশন সেটাতে সে ছিল, মূর্তি কমিশন যেটাতে সেটা বলে সেটাতে সে ছিল। তখন ট্রেনিং নিয়ে সে সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে এসে থিয়েটার রোডে আসলো, এসে এডিসি টু দ্য কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী, কর্নেল ওসমানী তখন ছিল, এসছিল। কিন্তু আমি এখনও জানি না, খুব কভার করে নেই কামাল কীভাবে ঢাকা থেকে যে ও পারে গেল, ওই কমিশন ট্রেনিংয়ের আগে পর্যন্ত কোথায় কোথায় ছিল, কী করলো, এটা যদি পিছু আপনারা যদি এটা বের করতে পারেন আমার একটা ইন্টারেস্টিং, কারণ এই চ্যাপ্টারটা আমি অ্যাট্রেস জানি না, হয়তো আপনারা জানেন, এটা একটু যদি খোঁজ দিতে পারেন। সেটা এটা আপনি ঠিকই বলেছেন, এটা নিয়ে গবেষণা বা খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, কারণ 25 মার্চ রাতে যেদিন পাকিস্তান অপারেশন সার্চ লাইট, পাকিস্তান আর্মি বিভৎস একটা নৃশংস বর্বরতা চলে, আপনি তখন তো ঢাকায় ছিলেন, ঢাকায় ছিলাম, এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল রাতেই, তাই তো? তারপরের থেকে কামালকে যে জার্নিটার কথা আপনি বলছেন, যে যুদ্ধে যাওয়ার জার্নিটা, এই জার্নিটা নিয়ে কোনো স্মৃতি কথা কোথাও আমি পড়িনি খুব একটা, আমি কোথাও পড়িনি। আমি শুনেছি যে কামাল প্রথমে গোপালগঞ্জের দিকে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে চলে গেছে, আমি জানি না সেটা সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা নিয়ে কাজ হতে পারে, এটা নিয়ে কাজ হতে পারে, একটা পার্ট রয়েছে। কিন্তু আমার সঙ্গে ওর কিন্তু কলকাতায় দেখা, কলকাতায়, হ্যাঁ কলকাতায় ছিল, ওর ছিল, তারপর তো গেল ওই যে কমিশনের জন্য ট্রেনিংয়ে গেল, চলে গেল। 25 মার্চের রাতে সকালবেলা গোলাগুলি, তো রাত্রে আমরা তো ফ্লেয়ার দেখছি ঢাকা কলেজের সামনে, আমাদের বাসা ঢাকার মিস্ত্রি, সব ফ্লেয়ারগুলি দেখছি সকালবেলা উঠে। তখন তো পিলখানাতে অ্যাটাক হয়েছে, পিলখানা ঢাকা ইউনিভার্সিটি, আপনার বাড়ি থেকে পিলখানার দূরত্ব তখন তো ফাঁকা তো কাছে, হ্যাঁ আমরা তো জলদি করে, তখন আমরা খাটের নিচে লুকাবো না কোথায় লুকাবো, আমার মা মনে আছে বললো, প্রথমে বললো 26-এর সকালে বলে ফ্ল্যাগটা নামাও, বাংলাদেশের পতাকা আমরা উড়াচ্ছি, সে বলে ওটা আগে নামাও, তাই সবুজ পতাকা মাঝখানে লাল লাল হলুদ এসে ম্যাপ এবং সোনালী ম্যাপ, রাইট, ওইটা নামাও আসবে। আসলে তাই একটু পরেই আর্মি এসে ও আমাদের পাশে পেট্রোল পাম্প, ওখানে এসে পিটাপিটি করলো, ই করলো। 27 তারিখে সকালবেলা বের হলাম, বেরিয়ে দেখি প্রথমে আমাদের কারফিউ তোলা হলো, কারফিউ যখন তুললো আমরা বের হলাম, বের হয়ে তখন দেখি ওই প্রথমে গেলাম আপনার ওই কাঁচা বাজারে, ওইখানে লাশ পড়ে দেখলাম, বেশ কিছু লাশ পড়া দেখলাম, খাসির বাজার ছিল, মুরগি বাজার ছিল ওই জায়গাটায়, ওখানে তারপর গেলাম জগন্নাথ হলে, ওখানে যে দেখলাম ওইগুলি দেখে চলে আসলাম। তখন তো আমাদের তো ওই 3 মার্চে ফ্ল্যাগ ওঠানোর পর থেকে তো আমাদের পাকিস্তান ভুলে গেছি তখন, ওটা পরে তো এনে যেটা আবার ব্যাক টু কামাল, আমার কথা তো বলা হচ্ছে কামালেরটা, আমি কয়েকবার যুদ্ধের সময় কি কোনোরকমভাবে শেখ কামালের সাথে কোনো যোগাযোগ হয়েছে? হয়েছে, আমি সেটাই বলছি, সেটাই বলো, সেটাই বলছিলাম। আমি আমার বড়ো ভাই আগে চলে গেছিলো ওয়ারে যুদ্ধে, সে জয়েন করেছে, সে এয়ারফোর্সে ছিল, তার স্বর্ণিডো বদরুল আলম বীরুত্তম, পরে স্বাধীনতা পদক, আমাদের স্বাধীনতা পদক পেয়েছে, সে গেছিলো, আমিও তার সাথে যেতে চেতাম, তখন সে আমাকে দেয় নাই, বলে না তুমি পরে আসো, আমরা আগে অ্যারেঞ্জ করি দেখি। তা আমাদের বাসা ছেড়ে আমাদের অন্য বাসায় ভাড়া নিয়ে থাকতে হয়েছে,
তারপরে কতদিন পরে খবর দিল, আমি চলে গেলাম এখান থেকে আগরতলা, আগরতলা থেকে ফ্লাই করে কলকাতা গেলাম। থিয়েটার রোডে ওখানে বড় ভাই থিয়েটার ছিল, আসলো। আপনি কলকাতা গেলেন? হ্যাঁ গেছিলাম। হ্যাঁ, এবং কিলো ফ্লাইটের, কিলো ফ্লাইট হওয়ার আগে, তখন তার আগে তখন বড় ভাই তখন হেডকোয়ার্টার ছিল কিলো ফ্লাইটে। বড় ভাই তো কিলো ফ্লাইট করলো তার আগে, তা ওখানে গেলাম। বড় ভাই বলো তুমি একা আসছো, আব্বা আমাদের আনো নাই কেন? আমি তো বলিনি যে আবার যাও, আবার আবার আগরতলা, আগরতলা থেকে আবার এই বৈদ্যবাজার হয়ে ঢাকা এসে আব্বা আম্মাদেরকে আবার নিতে চেষ্টা করলাম রাস্তায়। যা খুব গোলাগুলি হলো চারগাছ, আপনার যে নাম, তুমি আপনার নাম শুনেছেন চারগাছ এরিয়াটা, যেটা আমরা বলতাম সবসময় ফ্রিডম এরিয়া, ফ্রি এরিয়া, আমাদের স্বাধীন এরিয়া ছিল বাংলাদেশের ভিতরে ওই চারগাছে। ওখানে বর্ডারে, আগরতলা বর্ডারে, আগরতলা এই পারে একটা সিএনবি রোড ছিল, রোডে এই পারে। তো ওখানে খুব গোলাগুলি হলো, আব্বা বললো না আর যাবো না। আমি বলি আব্বা দেখেন এই সিএমবি রাস্তাটা ক্রস করলে কিন্তু আমরা তারপরে যাবো স্বাধীন, বা না আর যাবো না। আবার আব্বাদেরকে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে আমি আমাদের মেঘনা নদী পাঁচবার ক্রস করেছি ওই একমাল্লা নৌকা দিয়ে, পাঁচবার বিশাল নদী তখন। হ্যাঁ, আবার চলে গেলাম। তখন শেখ কামালের সাথে দেখা হলো, যখন ও মাত্র কমিশন নিয়ে আসলো, ও তো জেনারেল ওসমানের সাথে এডিসি হিসেবে ও তার ওখানে থাকতো, আমি ওই অফিসার মেসটা ছিল, সামনে একটা শেড ছিল ওখানে। তো কামালের সাথে দেখা হলো, কামাল তো দেখে আমার খুব খুশি, অনেক গল্প করলো। একটা জাস্ট একটা গল্প বলবো আমি, ওটা কিছু অ্যাডিশনাল কিছু বলতে পারবো না। বলল নুরুল, বাংলাদেশের স্বাধীনতার যদি সত্যিকারের ইতিহাস লেখা হয় শেখ কামালের নামও আসবে। আমি এখনও সেটা শিওর না, আমার যেটা ওর হিন্ট যেটা আমি যেটা পেলাম, কিন্তু এখন তা তাদের সাথে কনফার্ম করা যাবে না, এই হিন্ট যেটা পেলাম, যেটা আমার মনে হলো মেজর খালেদ মোশারফের সাথে সে কন্ট্যাক্ট করতো, বঙ্গবন্ধু তাকে পাঠিয়েছিল। কামাল আমাকে এইটাই বললো যে এখন কিছু বলবো না, কিন্তু স্বাধীনতা যুদ্ধের আমাদের একটা ছিল একটা অধ্যায়, শেখ কামালের নামও আসবে যুদ্ধে যদি সত্যিকারের সত্যিকারের হিস্ট্রি যদি লেখা হয়। সে তো থাক, আসবেই, আসতোই, এসেছে এসছে। কিন্তু এই যে ছোটো পার্ট অর্গানাইজ, যে আমাদের যে প্রিপারেশন, যে আমরাও রেজিস্ট করা। আপনার এই কথার মধ্যে থেকে কিন্তু আর একটা জিনিস বেরিয়ে এলো, সেটা হচ্ছে শেখ কামালের কনফিডেন্সটা আমরা ধরতে পারলাম, যে স্বাধীনতা আসবেই, এই যে এটা ও জানতো, ও জানতো পুরো। ও তো এটা তো ওর ওর তো কোনো হেসিটেশন ছিল না, ওটা হবে। ও তো এডিসি হিসেবে হেডকোয়ার্টার আসতে চায়নি, ও চাচ্ছিল ফিল্ডে যেতে, যুদ্ধ করতে, যুদ্ধ করতে চেয়েছিল। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে, খুব খুব আপত্তি করছে এটাতে, খুব আপত্তি করেছে। কিন্তু তখন তো বাংলাদেশ সরকারও সম্ভব ছিল না তাকে ফিল্ডে দেওয়া, রিস্কটা নেওয়া তো সম্ভব ছিল না, সেটাই ওইটা ওইটা ছিল তখন মনে আছে ওইটা। তারপর তো আবার আমি চলে গেলাম ফিল্ডে একবার, আমি সিলেটে ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সনস টু এন্টার সিলেট এরিয়া। মোস্ট প্রবাবলি 17 ডিসেম্বর জেনারেল ওসমানি হেলিকপ্টারে করে আসলেন সিলেটে, সিলেটে আসলো, আমরা তাকে রিসিভ করার জন্যে রেলওয়ে লাইনে, ওখানে রেলওয়ে স্টেশনে ওখানে রিসিভ করলো। শেখ কামাল সেটা সেখানে, শেখ কামাল তখন এডিসি ছিল। কামালরে বললাম কামাল আমি তো ঢাকায় যেতে পারতেছি না, কন্ট্যাক্ট রাস্তা সব ভাঙা, ব্রিজ সব ভাঙা, বাসা যে ঢাকায় যেয়ে মাকে খবর দেবা, মাকে খবর দেবো যে আমি বেঁচে আসি। তো কামাল বললো ঠিক আছে দেবো, কিন্তু ও দেয় নাই ওটা, আমার এখনও তো ও সময় পায়নি আসলে, ও দোষ দেবো না। পরে আমি আমি আসছি মহাযজ্ঞ, তখন আমার আস্তে আস্তে, কারণ ওই রাস্তা খালি পেয়ে যে আমি রাস্তা আটকে যেন যেন না যাই, আস্তে আস্তে আমার 25 ডিসেম্বর এসেছে ঢাকায়, তখন সবাই একটা সারপ্রাইজ হয়েছে। আপনার কাছে আমি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনার কাছে আসল একটি কথা জিজ্ঞাসা করবো, আসলে শেখ কামালের মধ্যে যে তারুণ্যের উচ্ছ্বাসটা ছিল, যে আমরা বলি নবযৌবনের দূত, শেখ কামাল তো ছিলেন একটা সিম্বল, প্রতীক, সেই জেনারেশন এবং আজকের যে তরুণ প্রজন্ম, শেখ কামালের সাথে সেই প্রজন্মের দর্শনের বা চেতনার মিল দেখতে পারেন কিনা? আমি তো দেখি যে আজকে নতুন যে প্রজন্ম, মাঝখানে একটা গ্যাপ চলে গেছে, কিন্তু এখন যে প্রজন্ম তারা এখন তৈরি করা গ্যাপ, এখন যারা আসছে তারা বাংলাদেশের থেকে পরবর্তী সময়ে তো দুটো জেনারেশনই বলতে পারি আমরা, একেবারে ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়ার। অ্যাবসলিউটলি, এখন কিন্তু কামাল এখন যারা আছে তারা সবাই প্রাউড ফিল করে, আমরা বাংলাদেশি, বাঙালি, বাংলাদেশি যেটাই বলেন, এখনও তো আমাদের লিখতে হয় বাংলাদেশি হিসেবে লিখতে হয়, এটা তার চেঞ্জ করতে পারি নাই, কিন্তু সেটা এখনও আছে। আমরা যখনই বাইরে, আমি আমি একটা কামানোর মতনে আমার একটা আছে, আমরা নিজেরা নিজেরা ক্রিটিসাইজ যদি করি, আমাদের সরকারকে ক্রিটিসাইজ করি, আমাদের দেশকে ক্রিটিসাইজ করি, নিজেরা নিজেরা, বাইরে কারোর সাথে আমি অ্যাকসেপ্ট করি না।
এইটাই আমি আসছিলাম আপনাকে, আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন এবং বিশ্ব ব্যাংকের হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং উচ্চ পর্যায়ে কাজ করে এসেছেন। বাংলাদেশটাকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কোথায় দেখতে চান, কিভাবে দেখতে চান, কতটুকু আশাবাদী আপনি? আমার হলো আমি এখান থেকে চলে গেলাম বাংলাদেশে, আমি ছিলাম 2001 পর্যন্ত, তখন আমাদের যা হাত পাতার অভ্যাসটা তখনও ছিল, আমাদের সেলফ কনফিডেন্সটা অত ছিল না যেটা এখন দেখছি। তবে পোটেনশিয়াল সবসময় ছিল, পোটেনশিয়াল সবসময় ছিল, যেটা আমরা এখন অনেকে বলে মেগা প্রজেক্টগুলি দরকার ছিল কি না, এত মেগা প্রজেক্ট ছাড়া আমরা কেমন করে বড় হব, আমরা কি চিরকালই আন্ডার ডেভেলপ হয়ে থাকবো, ডেভেলপিং হয়ে থাকবো? আমরা কি উঠতে হলে তো ইনফ্রাস্ট্রাকচার লাগবেই। এখন ইনফ্রাস্ট্রাকচার ওয়েদার এটা এখন ইস্যু থাকতে পারে, ওয়েদার দ্য রাইট ইনফ্রাস্ট্রাকচার সেটা একটা ইস্যু থাকতে পারে, ওয়েদার কস্ট এফেক্টিভ হচ্ছে কি না। কিন্তু এই আপনার বঙ্গবন্ধু ব্রিজ বলেন যমুনা, ওটা যখন হচ্ছিল তখন বিশ্ব ব্যাংকের এক দল ছিল তারা ভেহমেন্টলি অপোজ করছিল, আরেক দল ছিল তারা খুব সাপোর্ট করছিল। তারা বলছে যা অপোজ করছে, তারা বলছে না এখানে ইনভেস্ট করতে গেলে অন্য অন্য সেক্টরে ফান্ড থাকবে না। কিন্তু তখন জোর করে হয়েছে, যা ভাগ্যিস আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যখন ভাইস প্রেসিডেন্ট ডেভিড হপার ছিল সে সাপোর্ট করছিল। তখন পরে যেটা ওই স্টোরি ওটা অনেক আছে, আলটিমেটলি রেট অফ রিটার্ন ইজ ভেরি হাই, ইকোনমিক রেট অফ রিটার্ন, ফাইন্যান্সিয়াল রেট অফ রিটার্ন বোথ আর ভেরি হাই। পদ্মসেতুতে একই দেখি আমি দেখতেছি ওই ট্রেন্ডটা, এই এই ইনভেস্টমেন্টটা মানে সাউদার্ন বাংলাদেশ চেঞ্জ হলে আমাদের পুরো বাংলাদেশই চেঞ্জ হবে। আমাদের কিন্তু অনেকগুলি সাকসেস স্টোরিজ আছে, আমরা তো খালি আমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ে বলি, করাপশন নিয়ে বলি, সব আমাদের সাকসেস স্টোরিজ এই যে আমাদের এখন আপনার ভ্যাকসিনেশন, নিজেদের ভ্যাকসিন নাই তবু তো সরকার বাইরে থেকে ভ্যাকসিন ব্যবস্থা করেছে। আমাদের যে এমআই সিস্টেম যেটা করেছে, বিশ্ব আর কোথাও ওই এই সিস্টেমটা নাই, আর দেখি নাই আমি। আমি যখন আমেরিকাতে গেলাম তখন আমার হেলথ চেক আপের জন্যে তোমার বিষয়ে ডাক্তারের সাথে ই করে, যখন আমি ভ্যাকসিনেশন কার্ডটা দেখিয়ে দিলাম, বললে নুরুল ইউ অল আর মাচ মোর ডেভেলপ দ্যান উই আর ইন দ্য ইউএস। এই কথাটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, এবং আমি আর একটু শেষ করবার আগে আপনার সাথে শেয়ার করতে চাই যে এই যে ডেভেলপমেন্টের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, বাংলাদেশটাকে আপনি এই জায়গায় দেখে আনন্দ পাচ্ছেন, আপনার চেহারা মুখ দেখে মনে হচ্ছে, এটার জন্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশাল বিশাল অবদান আছে বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের সম্মানীয় আলোচক অতিথি নুরুল আলমের সঙ্গে, যার সাথে কথা বলে শেষের দিককার কথাগুলোকে প্রণিধানযোগ্য তো বলছি যে আমাদের তরুণ প্রজন্ম এখন সত্যিকার অর্থেই বাংলাদেশকে নিয়ে সামনে এগিয়ে যেতে যাচ্ছে, এবং যাচ্ছে, যাচ্ছে না শুধু যাচ্ছেও, এবং আমাদের এখনকার যে অর্জন, যে স্থাপনা এবং যা কিছু অর্জন, যা যে সংকট মোকাবেলার জন্য, যা যে ভ্যাকসিনেশনের কথা উনি বললেন, এগুলো কিন্তু বিশ্ব মাঝে একটি দৃষ্টান্ত হয়ে গেছে। আর সব শেষে বলি, নুরুল আলম শহীদ শেখ কামালের আশৈশব বন্ধু ছিলেন, শহীদ শেখ কামালের আজকে জন্মদিন, আমরা এই শোক থেকে শক্তি অনুষ্ঠান থেকে একুশে পরিবারের পক্ষ থেকে এই শোকের মাসেও আমরা বন্ধু শেখ কামালকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। বন্ধু, হে বন্ধু, হে প্রিয়, তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার বাংলাদেশ যেন ভালো থাকে। ধন্যবাদ আপনাদের।